গুড মর্নিং অল অফ ইউ। আজকের আমাদের বিষয় হচ্ছে বেসিক ইলেকট্রিসিটি এবং তার মধ্যেও আমরা ওহমস ল পড়ব। আমরা জানি ওহমস লকে যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে আমরা পাই কি না, ভি মানে হচ্ছে ভোল্টেজ, ভোল্টেজ ইজ ইকুয়াল টু আই ইনটু আর, ঠিক আছে। এখানে আই হচ্ছে কি না ফ্লো অফ কারেন্ট এবং আর হচ্ছে কি না রেজিস্ট্যান্স। এরপর দেখো এই ডায়াগ্রাম থেকে যদি আমরা বোঝার চেষ্টা করি, জেনারেলি এখানে আমাদের একটা ব্যাটারি রাখা আছে এবং ব্যাটারির এক প্রান্ত হচ্ছে ভি, এক প্রান্ত হচ্ছে ভি টু, ওভারঅল ভি ওয়ান মাইনাস ভি টু ধরে নিচ্ছি। তার মধ্যে যে পটেন্সিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে ভি ওয়ান মাইনাস ভি টু, এটা হচ্ছে পটেন্সিয়াল ডিফারেন্স। এখন এই পটেন্সিয়াল ডিফারেন্সটা তার মধ্যে যে যে পরিমাণ তড়িৎ যাচ্ছে একটা, এটা যদি আমরা কন্ডাক্টর ধরি, এই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ হচ্ছে বা ফ্লো অফ ইলেকট্রিক হচ্ছে সেটা তার যে পটেন্সিয়াল ডিফারেন্স তার সঙ্গে সমানুপাতে বা ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়। তাহলে এখানে আমরা ডিফারেন্সিয়াল অফ পটেন্সিয়াল ভেরিজেস আর, সরি আই, যেটা আমি বললাম যে এখানে যে পরিমাণ আমাদের তড়িৎ প্রবাহ হবে বা ফ্লো অফ কারেন্ট যে পরিমাণ সেই পরিমাণটা তার মধ্যে যে পটেন্সিয়াল ডিফারেন্স আছে তার সঙ্গে সমানুপাতে পরিবর্তন হয়। তাহলে আমরা বলতে পারি যে এখানে যত পরিমাণ বিভব প্রভেদ ছিল বা পটেন্সিয়াল ডিফারেন্স ছিল ওইটা যে পরিমাণ ফ্লো অফ কারেন্ট তার সঙ্গে সমানুপাতে। এরপর এটা যদি ফার্দার যদি আমি এটাকে সিম্পলিফাই করি তাহলে আমরা ভি ওয়ান মাইনাস ভি টু ইজিক্যাল টু ক্যাপিটাল ভি ধরে নিলাম ইজ ইকুয়াল টু আই আই, এবং যদি ভি ইকুয়াল করি তাহলে আমাদের এখানে একটা একটা কনস্ট্যান্ট আছে যেটা হচ্ছে আর। তাহলে আরটা কি না, আরটা হচ্ছে এখানে রেজিস্ট্যান্স। দেখো এখানে যদি আমরা এখানে একটা পজিটিভ এবং নেগেটিভ টার্মিনাল দিয়ে যদি আমরা একটা কারেন্ট প্রবাহ করি এবং যদি আই পরিমাণ যদি এখানে কারেন্ট যাই তাহলে আমরা দেখব কি না এখানে আমরা রেজিস্টার, অথচ এটা একটা বাল্ব, বাল্বে আলো জ্বলবে, আলো জ্বলবে আর কি। তাহলে আমরা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ওহমস ল। ওহমস ল কী বলে না, যে পরিমাণ বিভব প্রভেদ আমাদের ব্যাটারির মধ্যে আছে বা পটেন্সিয়াল ডিফারেন্স আছে সেটা তার যে ফ্লো অফ কারেন্ট তার সঙ্গে ডাইরেক্টলি প্রপোর্শনাল হয়, এবং আমরা তার ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনও দেখলাম। আমরা পরবর্তী ক্ষেত্রে ভোল্টেজ এবং কারেন্ট নিয়ে আরও বিশেষভাবে আলোচনা করব।